অনলাইন রিয়েল ক্যাশ পোকার টুর্নামেন্ট আপনি আমি কম বেশি খেলে থাকি, কিন্তু সেক্ষেত্রে এমন একটা সময় আসে যেখানে খুব লোভনীয় কিছু হ্যান্ড থাকে, আমি আপনি অল কল দিই বা কম বেশি কলের পরিমাণ বাড়াই। কিন্তু আজ সেরকম অবস্থার সম্মুখীন একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, যেখানে আমার সব থেকে লোয়েস্ট এই টেবিলে কয়েন আমারই আছে, যার জন্য কল কল দেওয়া, কিন্তু কমিউনিটি কার্ডে যেখানে কোনো মিল নেই। তবে যদি শেষ ভালো হয় তো সব ভালো, সেরকমই একটা হ্যান্ড আর্ট এই জায়গা থেকে যদি নেয় মোর, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন ঠিক কতটা দূর যাওয়া যেতে পারে, অর্থাৎ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ হ্যান্ড তাহলে হয়তো দেখার সুযোগ আপনাদের জন্য থাকবে। তাই আজকের টুর্নামেন্ট অন্যতম আকর্ষণ, জাস্ট ফার্স্ট হ্যান্ড থেকে লাস্ট হ্যান্ড পর্যন্ত। দেখুন ঠিক লাস্ট কার্ড তিনটে সাইভ হয়ে গেছে, এখন দেখার বিষয় যে কারো যদি স্টেট না হয় তাহলে আমার হতে পারে, এবং কয়েনের পরিমাণ 11,000-এর কাছাকাছি হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন জাস্ট 11,500 দ্বিতীয় হ্যান্ড যদি লক্ষ্য করেন, যেখানে টেক্কা আর সাত, দেখার বিষয় কমিউনিটি কার্ডের জন্য ওয়েট করা। সুতরাং আপনাকে প্রথম অনলাইন কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার সাথে সাথেই যে হাত ভালো আসবে বা হাত খারাপ আসবে এমন কোনো কথা নেই, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আর সেরকমই আছে কয়েকটা হ্যান্ড তার সম্মুখীন আমি হয়েছি, আপনিও হতে পারেন কম বেশি। তবে তার আগে আজকের বেশ কয়েকটা হ্যান্ড আপনার জন্য থাকছে। প্রথমত আপনি যদি লক্ষ্য করেন, দেখুন প্রথম দ্বিতীয় হ্যান্ডের তিনটে কমিউনিটি কার্ডে যেখানে টেক্কার সাথে মিল পাওয়া গেছে, এখন কলের পরিমাণ বাড়াচ্ছে, তো টেক্কা যেহেতু মিল আছে তো কলের পরিমাণ একটু দেওয়া যেতে পারে। দেখার বিষয় যে আর কোনো কার্ডের সাথে মিল আছে কিনা, দেখুন আবারও কিন্তু একটা কার্ডের সঙ্গে মিল চলে এসেছে, তো সেই হিসাবে কলের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া, কারণ এমন কিছু কিছু কার্ড থাকে সেক্ষেত্রে তিনটে একই কালার বা একই সংখ্যার কার্ড হতে পারে। সুতরাং দেখুন প্রথমে 11,500, তারপরে 12, তো এখন যদি আমার স্কোর মোটামুটি একটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আবারও টেক্কা 8-7, দেখা যাক। জাস্ট শেষ থেকে আমার খেলা শুরু হচ্ছে, তো দেখুন টেক্কা মিল, তো আবারও একটা টেক্কা, সুতরাং তিনটে টেক্কা হয়ে গেছে, যার কারণে আবারও কম বেশি কয়েন পাওয়া গেছে। তো এখন কয়েনের পরিমাণ যেহেতু একটু বেশি, অর্থাৎ 3,500 কয়েন, তো প্রথমে সাহেবের সঙ্গে মিল, সেই হিসাবে কলও বাড়ছে, তো আমিও একই কলই দিই। দেখুন 4 মিলেছে, সুতরাং দুটো কার্ড মিলছে, তো কলের পরিমাণ আমি একটু দিলাম, কিন্তু দেখুন আবার কিন্তু কলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যেখানে আমার অল কল দেওয়া। কিন্তু ঘটনা ঘটলো, সুতরাং অনলাইন রিয়েল ক্যাশ টুর্নামেন্ট মানে ঠিক যতটা লোভনীয় ততটাই ততটাই আকর্ষণীয়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।